লক্ষিমপুর কাণ্ডের ছ দিন পরে অবশেষে মন্ত্রী পুত্র গ্রেপ্তার। এফআইআর এর পরেও অধরা বারো ঘন্টা জেরার পরে গ্রেপ্তার করল ক্রাইম ব্রাঞ্চ। বিশ অক্টোবর পর্যন্ত কড়াকড়িতে আরও ছাড়, স্বাভাবিক সময় খোলা রাখা যাবে দোকান রেস্তোরাঁ, দেরিতে পানশালা বন্ধের ক্ষেত্রে নিতে হবে অনুমতি। একদিনে পরপর ১৬টি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী সন্তোষ মিত্র স্কোয়ারের মঞ্চতে সুকান্ত শুভেন্দু। একুশে উৎসব নয় শুধুই পুজো, বাস্তবতায় শরদ সম্মান ছিনিয়ে নিল ত্রিধারা সম্মিলনী, বুর্জ খালিফার আদলে মণ্ডপ নির্মাণ ভাবনায় সেরা শ্রীভূমি। বিষয় ভাবনা এবং আলোকসজ্জায় এবার কোন কোন পুজো পাচ্ছে সেরার শিরোপা দেখুন শরদ আনন্দ সম্মান সকাল ৯টা থেকে। একাধিক দাবিতে আর্জি করে টানা আন্দোলনে ইন্টার্নরা, অধ্যক্ষের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ ভিত্তিহীন অভিযোগ দাবি প্রিন্সিপালের। কিভাবে কাটবে পুজো? পঞ্চমীতে পুজোর আড্ডায় অঙ্কুশ দুপুর ৩:৩০। পুজোর সাথে সেজে উঠছে তিলোত্তমা, টালা পার প্রত্যয়ের পুজোর মণ্ডপ ঘুরে দেখলেন সুরঙ্গনা, তারকার চোখে তারকা পুজো দিনভর। সিরিয়াল কেউ হার মানাতো, মোরারজি চরণ সিং কোন দল, মোরারজি সরকারকে ফেলতে কি গুটি সাজান সঞ্জয় গান্ধী, ভারত কথা রাত ৮টায়। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।